বাজারের বিভিন্ন ব্র্যান্ডের নিম্নমানের 17 ধরনের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। একই সঙ্গে বাজার থেকে বিক্রিত পণ্য প্রত্যাহারের নির্দেশ সহ প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দেশের 64 জেলার মধ্যে 60টিতেই করোনা রোগী শনাক্ত হয়েছে। গত শুক্রবার এই সংখ্যা ছিল 58। শনিবার আরও 2 জেলা ভোলা ও নাটোরে করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা নিয়ে সরকার থেকে যেসব তথ্য দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে দাবি করছে বিএনপি। সেই সঙ্গে তথ্য লুকানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশব্যাপী গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে পণ্যবাহী যানবাহন চলছে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হলে কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনা আক্রান্ত এক তরুণ শনিবার ভোরে ঘরের জানালা ভেঙে পালিয়ে গেছেন। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে, তবে বিকেল পর্যন্ত কোনো হদিস মেলেনি। করোনাকালে সহযোগিতার জন্য নিজেদের ব্যবহৃত ব্যাট, জার্সি কিংবা বিভিন্ন স্মারক নিলামে তুলছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসানের ব্যাট নিলামে তোলার পর এই তালিকায় যুক্ত হচ্ছেন মাশরাফি মুশফিক সহ আরও কয়েকজন ক্রিকেটার। করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় চলমান লকডাউনে বলিউড তারকাদের কেউ না কেউ প্রায় প্রতিদিনই অসহায় ও দরিদ্রদের সহায়তা করছে। এবার ক্ষতিগ্রস্ত দিনমজুরদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ক্যাটরিনা কাইফ।